কি অঙ্ক কৰিছিল 5 বছর বিজেপিয়ে, ইউপিপিএলে, এজিপিয়ে, সেইটো অঙ্কহে মেইন। এই নির্বাচনের 4 দিনত 4 জুনৰ কল্পনা কৰিছে, নির্বাচনের সময়ত 4 দিন অঙ্ক কৰিছে। আমি তো 4 বছরের পৰাই অঙ্ক কৰি আছো। সর্বাধিক ভোট যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষত উন্নয়নের স্বার্থত আনিব পারে, তার কারণে আজি সকলকে নিজ নিজ অঞ্চলত, নিজ নিজ বুথত আগন্তুক 26 এপ্রিলৰ নির্বাচনের সাজু হবার সকলে আজি আলোচনা হও আর আহ্বান জানাও। গতি আমি নিশ্চিত যে প্রায় 35,000 অধিক নতুন ভোটার আমার এইবার যে প্রথমবার ভোট দিব দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত নাম সন্নিবিষ্ট হয়েছে। গতি নতুন ভোটারের 40 বছরের তলর যখন যুব ভোটার আছে, সেই সকলে যাতে পূর্বর যে আমি দেখিছো আমার দলের প্রতি মরম আর আমার দলত সক্রিয়তা, এই গোটেই পূর্বর ধারাটো যাতে অক্ষুণ্ণ রখাই নহয়, পূর্বর ধারাটুক আরও অধিক শক্তিশালী করে যাতে যুব ভোটার সকলে যাতে নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আকৌ এবার প্রধানমন্ত্রী হিসাবে পতার যে আমার সংকল্প, সেই সংকল্পক চরিতার্থ করব পারে। তার কারণে আজি এই সভাত আজি যুব কার্যকর্তা সকলে আজি সামূহিক সংকল্প গ্রহণ করেছে। আমি 4 তারিখ ভাবিছো, 4 তারিখে আমার মনোনয়নপত্র দাখিল হব, 4 এপ্রিল রাতিপুৱা 11 বজাত 10 বজাত। শুভেচ্ছা দিব লাগিব, আমি শুভেচ্ছা দিব লাগিব। BPF মানে জিকিবতো পাৰিব নোৱাৰিব, এটা মইতো আৰু মই হেৰি নহয়, EVM নহয় যে মই আজি মোৰ তাতে কিমান ভোট আছে কৈ দিব পাৰিম। ৰাইজে কি সিদ্ধান্ত লব, কারণ AIUDFৰ BTRত কি আছে আপোনালোকে ভালকৈ জানে, আর BPFৰো কি শক্তি আজি বর্তমান BTRত সেইটো আপোনালোকে ভালকৈ জানে। গতিকে দুইটা দলেই মানে কি বুলি কম, আমি বিশেষকৈ আমার দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টিত দুইটা দলেই মানে ডুবন্ত নাও সদৃশ। এইটো সমষ্টিৰ কথা কৈছোঁ বিশেষভাৱে। গতিকে ডুবন্ত নাৱত যদি কোনোবা ভৰি দিব আহে, খোজ দিব আহে, সেই দুটাতো ডুবিবই, খোজ দিব আহাও ডুবিব। কি কাম দিব, এইটোতো আৰু অলপ চলপ ভোট নষ্ট হ'ব পাৰে। গতিকে আজিৰ দিনত জনগণটো পৰিপক্ক হৈছেতো, ভোটাৰ ৰাইজ পৰিপক্ক হ'ল, মেচিউৰ্ড হ'ল। তো পৰিপক্ক ভোটাৰ ৰাইজে নিশ্চয় পৰিপক্কতাৰে নিজৰ বিবেকৰ জৰিয়তে এই যিটো গণতান্ত্ৰিক অধিকাৰ, সেই অধিকাৰটো নিশ্চিতভাৱে এটা মানে ফলদায়ী আশাৰে সাব্যস্ত কৰিব। কংগ্ৰেছেওতো কিছু ভোট পাব নিশ্চিতভাৱে, তেওঁলোকৰো সমৰ্থন আছে, কিছু ভোট চবেই পাব, কিন্তু সেই 5টা ভোটৰে ভাগ হ'ব, 5টা ভোটৰে ভাগ হ'ব। এতিয়া কোনে কিমান পায়, কোনোবাই 3টা পায় নে কোনোবাই 2টা পায়, সেইটো নহয়, তেওঁলোকৰ কথা কৈছোঁ। 5টা ভোটত তেওঁলোকৰ ভাগ হ'ব 2 ভাগ, কোনোবা হয়তো 2টা পাব, কোনোবা 3টা পাব, বাকি 5টা সকলে আমার। অঙ্কটো সবাই এতিয়াতো অঙ্ক মাষ্টৰৰ আপনার মানে আমার দলতো বহুত আছে, বেলেগতো বহুত আছে, এতিয়া সব অঙ্ক কৰি গৈছে। অঙ্ক সফল কেতিয়া হ'ব, যেতিয়া বুথত অঙ্কটো গম পায়, বুথকেইটা 2611টা বুথত কি অঙ্ক কৰিছিল 5 বছৰ বিজেপিয়ে, ইউপিপিএলে, এজিপিয়ে, সেইটো অঙ্কহে মেইন। এই নিৰ্বাচনৰ 4 দিনত 4 জুনৰ কল্পনা কৰিছে, নির্বাচনের সময়ত 4 দিন অঙ্ক কৰিছে। আমি তো 4 বছরের পৰাই অঙ্ক কৰি আছো, 4 জুনৰ কারণে। এটা করলে হব, কিয় নহব, এটা করলে ভবাতো নহব, যে ভাবি আছে কিবা এটা, সেইটো নহব। ৰাইজে অলরেডি ভাবিছে। এইবিলাক কথা এতিয়া ব্যৱধান বা কিমান মানে যে ভোটত জিকিম এইবিলাক এতিয়া কোৱা কথা নহয়, কিন্তু ওদালগুৰি বা দৰং লোকসভা সমষ্টিত অভূতপূৰ্বভাৱে বিজয় সাব্যস্ত হ'ব NDA।